শীতে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচার। শেষ সময়ের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ঢাকা ১২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা ১০ আসনে নৌকার প্রার্থী নায়ক ফেরদৌসের ও আস্থা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্মের উপর। বিস্তারিত মাহাদিস সেকেন্দারি রিপোর্টে। নির্বাচনী প্রচার প্রচারণার সময় ফুরিয়ে আসছে, তাই তো শীতকে উপেক্ষা করে প্রার্থীদের গণসংযোগের ব্যস্ততা। বুধবার বিকেলে তেজগাঁও শিল্প এলাকায় নির্বাচনী প্রচারে নামেন নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে দাবি করে আওয়ামী লীগের প্রার্থী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসব মুখর। এখানে একটা লেভেল প্লেয়িং মানে আপনার ফিল্ড যে বলছেন যেটা, সেটা অলরেডি আছে এবং এখানে যে যার মতো করে প্রচারণ চলছে, কেউ 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 বাধা দিচ্ছে না। সুন্দর নির্বাচন আমাদের নির্বাচন কমিশনের মাধ্যমে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে। এদিকে রাতে রাজধানীর হাজারীবাগে চামড়া শিল্প ঐক্য পরিষদের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নায়ক ফেরদৌস প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি তরুণ প্রজন্মকে আহ্বান জানান নৌকা প্রতীকে ভোট দেওয়ার, প্রতিশ্রুতি দিলেন নির্বাচিত হলে নিজেকে নিয়োজিত করবেন জনকল্যাণে। আমরা ভালোবাসবো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে। ২৭% নবীন ভোটার তোমরা, আমার অনেক ছোট অনেক জুনিয়র, তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের জীবনে প্রথম ভোটটা যেন হয় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রতি। তবে নির্বাচিত জনপ্রতিনিধির প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সমস্যার সমাধান চান ভোটাররা। রাস্তাঘাটের উন্নয়ন দরকার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন দরকার, শিক্ষা প্রতিষ্ঠানের আরো শিক্ষা প্রতিষ্ঠান দরকার। মেয়েরা যাতে স্বাধীনভাবে চলতে পারে, কোনো যাতে সমস্যা না হয়, যে আমরা ইনসিকিউরিটি ফিল করি, যাতে এরকমটা না হয়। এলাকার উন্নয়নের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিও তাদের। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। She is free, a generous soul with many possibilities. Blaze Hoskin.